আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন রঙের মেলা। দেখতেই পাচ্ছেন কত কালারফুল একটা ডিশ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এটা হচ্ছে খুবই সহজ, হাতের কাছে যা আছে তা দিয়ে তৈরি করা একটি সালাদ, জাম্বুরার সালাদ। জাম্বুরার জুস অথবা ভর্তা অনেক হলো, এবার একটু সালাদ হলে মন্দ হয় না, কি বলেন সবাই? চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় আমাদের এই সালাদ। আমি শিওর একবার খেয়ে আপনাদের মন ভরবে না, বারবারই খেতে ইচ্ছে করবে এই সালাদ। এখন জাম্বুরার সিজন, প্রচুর জাম্বুরা পাওয়া যাচ্ছে। আমি জাম্বুরাটাকে ভালো করে ছিলিয়ে জাম্বুরার কুশগুলো আলাদা করে নিয়েছি। প্রথমেই আমড়ার পালা, আমি আমড়াটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু মোটা কুচি করেছি। তারপর দিয়ে দিলাম গাজর কুচি, এখন দিয়ে দিচ্ছি শশা কুচি। আমি শশার ছিলকাটাকে না ছিলিয়ে লম্বা লম্বা স্লাইস করে, চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর চলে এলো মরিচের পালা, দিয়ে দিলাম আমি একটা আস্ত কাঁচামরিচ কুচি করে। তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আমি চিলি ফ্লেক্সের সাথে অর্ধেকটা লেবুর রস করে ভিজিয়ে রেখেছিলাম চিলি ফ্লেক্সটাকে, দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা। আমি পুদিনা পাতাটাকে এখানে আস্ত ব্যবহার করেছি। লবণ দিয়ে দেবো স্বাদ মতো এবং সব শেষে দিয়ে দিচ্ছি, বলুন তো কি, চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি 4 চামচের হাফ চামচ চিনি। তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে আমার সালাদ। কি দেখলেন তো কত সহজ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবিংয়ে আমি অনেক উৎসাহিত হই নতুন রেসিপি নিয়ে আসতে। আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।